এভাবেই হোক, যে কোনো মানুষকে আমরা যদি গেল দু বছর করোনার বিধিনিষেধের কারণে মসজিদে ইবাদত করতে না পারলেও এবছর বিধিনিষেধ তুলে দেয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ইফতারের নগরীতে পরিণত হয়েছে ইতালির রাজধানী রোম। ইফতারের সময় মসজিদ প্রাঙ্গণ ও বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজিত ইফতার অনুষ্ঠানে ব্যাপক সমাগম দেখা গেছে। এছাড়া রমজান মাসকে কেন্দ্র করে ব্যস্ততম সময় পার করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। প্রতিদিন আমরা বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানের ইফতার মাহফিল করতেছি এবং বিভিন্ন ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। আমরা মোটামুটি ইফতারের সময়টা অনেক ব্যস্ততার ভিতরে কাটাইতেছি এবং অন্যান্য সময়ের তুলনায় এইবার আমাদের ব্যস্ততা অনেকটা বেড়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে এখন করোনা এবং বিধিনিষেধ না থাকাতে আমরা একত্রে তারাবি নামাজ টামাজ একসাথে আদায় করতে পারতেছি। করোনা না থাকায় এখন আমরা সুন্দরভাবে এবার রমজানে সমস্ত কাজ সম্পন্ন করতে পারছি, রোজা রাখতে পারছি, নামাজ পড়তে পারছি এবং আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে পারছি। মিলেমিশে একসাথে ভালোভাবে আমরা রমজানের যত ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত আছে সবগুলো ইবাদত আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে রোম দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হকের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও ইফতারের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং গাজীপুর সমাজ কল্যাণ সমিতি। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।